ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधी तमस्तु मा विद्विषावहै ओम शांति 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 हरि ओम भगवद गीता द्वितीय अध्याय 61 টি নাম্বার শ্লোক এই রাগের শ্লোকে 60 নাম্বার শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন ইয়তা তো হিয়পি কাউন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরಂತಿ প্রসভম মনঃ যারা চেষ্টা করছে মনটাকে নিজের বর্ষে আনার জন্য যারা বিপ্চিত হ্যাঁ মানে যারা জ্ঞানী মানুষ তাদেরও কিন্তু তাদেরও মনটাকে প্রমাথিনী ইন্দ্রিয়ানী ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়গুলো যেগুলো খুব প্রবল মানে তাদের শক্তি অনেক বেশি এবং তারা খুব চঞ্চল তো সেই ইন্দ্রিয়গুলো একজন জ্ঞানী মানুষেরও মানে যে জ্ঞানী মানে যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তা নয় বা আত্মজ্ঞান লাভ করেছে তা কিন্তু সে জানে যে পরম তত্ত্বটা কি ভগবান কি সে জানে মানে শুনেছে বা সেই পথে সে এগিয়ে যাচ্ছে তার পক্ষেও কিন্তু এই মনটাকে নিজের বসে আনা খুব কঠিন হয়ে দাঁড়ায় আর সে তার মনটাকেও কিন্তু এই ইন্দ্রিয়গুলো হারান্তি জোর করে কেড়ে নেয় হারান্তি মানে খুব জোর করে হারান্তি নেয় তো এখানে এই জন্য বলছেন যে তুমি যে এটা পারছো না বা তুমি যে মহে আছো এটা তেমন কিছু আশ্চর্য করা কোনো কথা নয় আর যারা স্থিতাপ্রজ্ঞ সেই অবস্থা পৌঁছানো খুবই কঠিন এই জন্য খুব চেষ্টা করতে হবে অনেক 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 সময় দিয়ে যুগ ধরে চেষ্টা করতে হবে আর তখন ওই অবস্থাটা পাওয়া যাবে এটা এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তারপরে বলছেন তানি সর্বাণী যুক্ত আসিত মৎপরাহ वशे ही यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता युक्त है जे एक्टा एक पथे खूब अनेक समय धरे धैर्य धरे चेष्टा करे तानी तारा माने तादेर के सर्वानी सब संपूर्ण भावे संयम्य वशे अनार অর্থাৎ তাদেরকে মানে ইন্দ্রিয় সমূহকে যারা ইন্দ্রিয়কে নিজের বসে এনেছেন আর তারপরে আনার পর মত পারা হ্যাঁ আমার আমাতে মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার ওপরে যারা ধ্যান করেন মত পারা হ্যাঁ মানে পারা মানে আমি যে পরম তত্ত্ব বা ভগবান পরম তত্ত্ব সেই বিষয়ে যারা ধ্যান করেন সেই ভাবে যারা ধ্যান করেন তাদের আসিত মানে তারা কিন্তু সবসময় বসে থাকে বসে থাকে মানে আমার ধ্যান ধ্যানে বসে থাকে অর্থাৎ বসে থাকে মানে এটা নয় যে সবসময় তারা বসেই শুধু ধ্যান করছেন তার মানে তাদের ধ্যান আমাকে কেন্দ্রিত করে আছে তারা আমাকে কেন্দ্রিত করে ধ্যান করেন আর তারা জানেন যে আমি অর্থাৎ ভগবান ভগবানই হচ্ছে পরম তত্ত্ব এটা ওরা জানে হি নিশ্চয়ই যার ইন্দ্রিয়ানি বসে ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয়গুলো বসে নিজের নিয়ন্ত্রণে বা নিজের বশে রয়েছে তাসিয়া তার প্রজ্ঞা প্রজ্ঞা মানে তার বুদ্ধি বা তার জ্ঞান প্রতিষ্ঠিতা তার জ্ঞানটা খুব প্রতিষ্ঠিত এখানে এটাই বলতে চাইছেন যে যারা যদিও ইন্দ্রিয়গুলো খুবই প্রবল আর ইন্দ্রিয়গুলো একজন জ্ঞানী মানুষেরও মনটাকে কেড়ে নেয় জ্ঞানী মানুষকে দিয়ে ভুল কাজ করায় কিন্তু যারা সবসময় আমার উপরে ধ্যান করে আর জানে যে আমি পরম তত্ত্ব। তারা কিন্তু তাদের ইন্দ্রিয়গুলো তাদের নিয়ন্ত্রণে থাকে একটা কথা বুঝতে হবে সেটা একটা কথা এখানে আমাদের বুঝতে হবে সেই কথাটা তার মর্মটা আমরা পাবো লাটু মারাজের স্মৃতি কথা বলে একটা বই আছে চন্দ্রশেখর চট্টোপাধ্যায় উনি লিখেছেন তো সেই বই যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন কারণ সেই বইতেই স্বামীজির শেষ দিনের খুব বৃত্তান্ত রয়েছে ওই বইতেই আর কোথাও সেটা নেই অতটা আর তাছাড়া লাটু মহারাজের অদ্ভুত জীবন আর ওনার অদ্ভুত বাণী সেগুলো আমরা ওইটাতে পাচ্ছি তো ওখানে স্বামীজির শরীর যাবার পর স্বামীজির দুজন বিদেশি ভক্ত মহিলারা তারা আসেন আর তারা লাটু মহারাজের সঙ্গে দেখা করেন তো লাটু মহারাজ মানে তারা স্বামীজির ভক্ত মানে স্বামীজি কে স্বামীজির সম্বন্ধে শুনেছে বিদেশি সেরকম ঠিক ভক্ত বলা যাবে না স্বামীজির সম্বন্ধে শুনেছেন বিদেশি এরকম তখন তারা লাটু মারাজের সঙ্গে দেখা করেন আর লাটু মারাজ তাদেরকে তাদের কথা শুনেন। তখন একটা প্রসঙ্গ ওঠে যে ভালো কাজ করতে হবে বা সৎভাবে থাকতে হবে নৈতিক মূল্যের মূল্যগুলোকে মানিয়ে চলতে হবে তো তখন ওরা বললেন যে না এটা ভগবানকে বিশ্বাস না করলেও বা আত্মা ব্রহ্ম এগুলো বিশ্বাস না করলে এরকম থাকা যায় তখন লাটু মহারাজ বলেন যে ওইটা হয় না একটা পরম তত্ত্ব বা পরম সত্তা রয়েছে এই বিশ্বাস না থাকলে কিন্তু কেউ নৈতিক হতে পারে না কেউ ভালো সদভাবে থাকতে পারে না কেন থাকতে পারে না কারণ সে কিসের জন্য থাকবে তার প্রয়োজনটা কি সৎভাবে থাকার সবচেয়ে বড় যে প্রয়োজন বা ফল লোকেরা কেন সৎভাবে থাকতে চায় ওটা এটাই যে আমি এই জীবনের পর অর্থাৎ এই জীবনের পর আমার ভালো গতি হবে অর্থাৎ আমার কর্মফল বাজে হবে না অতএব আমি আর একটা ভালো জন্ম পাব যেটা দিয়ে আমি আধ্যাত্মিক সাধনগুলো করতে থাকব আর ক্রমশ আমি মুক্তি লাভ করব। এটা সনাতন ধর্মের এই দৃষ্টিভঙ্গি অন্য ধর্মে হলে যে আমি ভালো থাকলে পরে ভগবানের কাছে ভগবান আমার কাছে সন্তুষ্ট হবেন খুশি হবেন আর উনি আমাকে সদগতি দেবে কিন্তু যদি কেউ ভগবানে বিশ্বাস না করে তাহলে নৈতিক বা ধর্মীয় বা সদ্ভাবে থাকার তার কোনো প্রয়োজন নেই এইটাই এখানে আমরা পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমার উপরে ধ্যান করে মাত পারা হ্যাঁ সব ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে এনে বা নিয়ন্ত্রিত করে সে মৎপারহ্যা আসিতা যে আমার উপরে ধ্যান করে অর্থাৎ এই জগৎটা নশ্বর শুধু ভগবানই সবসময় শাশ্বত সবসময় আছেন ভগবানই শাশ্বত জগৎ নশ্বর এরকম যে বিশ্বাস করে আর সে বিশ্বাস করে যে প্রার্থনা করে ধ্যান করে ভগবানের নাম করে সে ইন্দ্রিয় নিজের বসে এনে তার জ্ঞান প্রতিষ্ঠিত হয়ে যায় কিসে প্রতিষ্ঠিত হয়ে যায় আমার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় এটাই শ্রীকৃষ্ণ বলতে চাইছে অর্থাৎ পরম তত্ত্ব একটা সেটাকে আমাকে বিশ্বাস করতেই হবে পরম তত্ত্ব একটা বিশ্বাস করতে হবে যে এটা পরম তত্ত্ব অনন্ত কি হবে আমাদের সনাতন ধর্মে ছটা আস্তিক দর্শন আছে অর্থাৎ যে দর্শনগুলি বেদ কে মানে সেগুলো সাংখ্য যোগ ন্যায় বৈশেষিকা পূর্ব মীমাংসা আর বেদান্ত এই ছাড়া দুটো ধর্ম আছে যেগুলো বেদকে মানে না বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম তারপরে একটা পথ আছে যেটা বেদকে মানে না কিন্তু সে ঈশ্বরকেও বা পরম সেটাও মানে না সেটা হচ্ছে চারু বাক্য চারুবাক্য মানে যারা জড়বাদী মানে যারা শুধু এই যা ইন্দ্রিয় গুলো যেগুলো দেখতে পারে মানে ইন্দ্রিয় গোচর অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো সেগুলোকেই সেগুলোকেই বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না তারা হচ্ছেন চারু বাক চারুবাক মানে চারু মানে সুন্দর বাক মানে কথা যাদের কথা খুব সুন্দর খুব সুন্দর যেমন আজকের যুগে হ্যাঁ ঘুষ তো একটু নিতেই হবে না হলে কি করে চলবে এরকম সুন্দর মানে একটু অপরকে ঠকিয়েই থাকতে হবে না হলে কি করে চলবে এই এই সুন্দর বাক আর ওখানে বলছে তারা কিরকম জিবেদ সুখম জিবেত যতদিন বাঁচবো আনন্দে বাঁচব ঋণম কৃত ঘৃতম পিবেত আমি ধার করেও ঘিটা খাবো ঘি ঘৃতম ঘৃতম মানে ঘি আমার কাছে টাকা না থাকলেও চলবে আমি ধার করে ঋণম মানে ধার কৃত করে ঘৃতম পিবেত ঘিটা খাও জিবে সুখম জীবিত ভালো করে আনন্দ করে বাঁচো ধার করেও ঘি খাও দে ভস্মী ভূতের দেহাসে যে শরীরটা ছাই হয়ে যাচ্ছে পুনরাগমনম কোথায় তার আবার আবার আশাটা কি করে হয় তো এইটাই আজকাল আজকের যুগে আমরা বেশিরভাগ মানুষই এটাই করে কেউ বলছে আমার গাড়ি দরকার নেই বলছে স্যার আপনার টাকা দিতে হবে না আপনি লোন নিয়ে নিন ইএমআই ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট তো গাড়ির দাম হচ্ছে তিন লাখ টাকা বা চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা ওই লোন নিলে আরো দু লাখ তার সঙ্গে যোগ হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হবে না ধীরে 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 করে দেবেন তার মধ্যে একটাও চেক বা একটাও ইনস্টলমেন্ট যদি ভুল হয়ে যায় আপনার বাড়িতে চারজন গুন্ডা এসে দাঁড়িয়ে এটা হচ্ছে ইএমআই তা তারা গাড়িটাও নিয়ে যাবে আপনার সম্মান যা যেটুকু আছে সেটাকেও কেড়ে নিয়ে চলে যাবে এটা তো ওইটা করে আমি আনন্দে থাকব বলছে আপনি এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করুন আপনি ক্রেডিট কার্ড যদি ব্যবহার করেন তাহলে এতবার ব্যবহার করলে আপনাকে আমরা এত টাকা ফেরত দিয়ে দেবো ক্যাশব্যাক বা এই ক্রেডিট কার্ড থাকলে আপনি যদি এয়ারপোর্টে যান ওখানে লঞ্চ থাকবে ওখানে গিয়ে আপনি ঘন্টা তিন বসে যা খুশি খেতে পারেন যা খুশি ওখানে আপনি বসে বসে থাকুন তো সব কতগুলো দেবে এটা কিনলে কিনলে ফ্রি শেষ মাস আমরা ফ্রি পাওয়ার জন্যই আরো আরো বেশি কিনি বলে না একটা ডিসকাউন্টে আছে আমার কি দরকার না দরকার নেই কিন্তু ডিসকাউন্টে দিচ্ছে তো আরে আমি কিনে রাখি এখন ডিসকাউন্টে দিচ্ছে আপনার কি দরকার না দরকার নেই তারপরে আরেকটা বোর্ড লাগিয়ে দেবে যে হারি অফার ভ্যালিড টিল স্টকস লাস্ট মানে ওর গোদামে পুরো ভর্তি আছে মাল কিন্তু ও লিখে দিলো যে সবসময় পাওয়া যাবে না এটা যতক্ষণ না মাল আছে ততক্ষণই পাওয়া যাবে এই জন্য তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি করে ও হয়তো ওটার জন্য আবার প্রোডিউস করছে আবার বানাচ্ছে সেগুলো আমাদের জানা দরকার নেই আমরা জানিও না কিন্তু আমরা ওরকম করে যখনই একজনকে বলা হয় যে না এটা তুমি পারবে না এটা তুমি কিনতে পারবে না সঙ্গে সঙ্গে এরকম বলে দিল তাহলে হয়ে না আমাকে তো কিনতে হবে যে জিনিসের দাম দশ টাকা সেটা অনেক দাম দিয়ে গিয়ে দুশো তিনশো টাকায় করে কিনলাম তখন আমার মনে হলো বাহ কত ভালো তো আজকাল আমরা মানুষকে পাত্তা দিই না মানুষকে সম্মান করি না শুধু ব্র্যান্ড গুলোকে সম্মান করি এটা কি একটা বস্তা মানে একটা ব্যাগ সেটা ভালো সেটা দিয়ে হবে না ওটা দিয়ে কাজ চলে যাচ্ছে হবে না কোন কোম্পানির উনি গাড়ি কিনছেন কোন কোম্পানির আরে এটা বাজে কোম্পানি দেখো কত ভালো ফোর্ডের গাড়ি কিনেছে তো এরকম সব কোন কোম্পানির ঘড়ি তো আমরা ওই ব্র্যান্ডটাকেই খুব ইয়ে করি ওই জন্য যখন টুথপেস্টে যা আপনার টুথপেস্টে কি লবণ আছে আরে তো আমি দাঁত মাজবো না ভাত মানে কি খাওয়া হচ্ছে নাকি এখানে কি বিরিয়ানি যে আমার টুথপেস্টে এ আছে না আমার টুথপেস্টে কি আছে তারপরে বলবে আচ্ছা সকালে দুপুরে আর রাত্রে টুথপেস্টটা খেয়ে নিন আর কিছু খেতে হবে না আর বাস খাওয়াটা আপনার হয়ে যাবে তো এরকম কেন না আমি সবসময় ওই ইন্দ্রিয় নিয়েই ভাবছি আর আমি আমার চোখে যেটা পড়ছে বা আমার ইন্দ্রিয়গুলোতে যেটা পড়ছি যেটা দেখতে পারছি যেটার গন্ধ পাচ্ছি যেটাকে স্পর্শ করতে পারছি এইগুলোকেই আমরা আমি দেখছি এর বাইরে আর আমার কোনো দিকে মন যাচ্ছে না তখন আমি কি তখন আমার ইন্দ্রিয়র প্রভাব থেকে মুক্ত হতে পারবো কখনোই পারবো না কখনই পারবো না যতক্ষণ না আমি আমার মনটাকে ইন্দ্রিয় থেকে তুলে উপরে নিয়ে যাচ্ছি ততক্ষণ এটা হবে না এটা খুব সহজে বোঝার জন্য কি দৃষ্টান্ত আমরা সবাই করি আমরা বিশেষ করে ভারতীয়রা একটা কাজ করি। আমরা হচ্ছে খুব ভালো কথা বলতে ভালোবাসি মানে যাদেরকে আমাদের দেশে আমরা বলি যে খুব মৃতভাষী কথা বলে না সেও অন্য দেশের তুলনায় খুব বেশি কথা বলে সে বাঁচাল ও ওই দেশের তুলনায় খুব বেশি কথা বলে তো আমরা কথা বলতে ভালোবাসি আর এই কথা বলতে ভালোবাসার জন্য আমরা বিনামূল্যে বিনা প্রয়োজনে বিনা কেউ মানে বিনা না চেয়েই আমরা সবাইকে অ্যাডভাইস দিতে থাকি এটা আমাদের মানে ফ্রি আনসলিসিটেড অ্যাডভাইস ঠিক আছে মানে এমনি দিতে থাকি হয়তো একজনকে এখনই দেখ ওর সঙ্গে দেখা হয়েছে ওই আধ ঘন্টার মধ্যে তাকে আমি তার পার্সোনাল মানে ব্যক্তিগত জীবনের অ্যাডভাইস দিতে থাকো আরে তুমি এরকম করছো এটা কারণ এরকম তো এই অ্যাডভাইস দিই তো আমাদের বন্ধু যারা বা তাদের বাড়িতে হয়তো স্বামী স্ত্রী তাদের অ্যাডভাইস মানে স্বামী স্ত্রী কি করে আর ঝাড়া আরে রে সব ছোট জিনিসকে নিয়ে ঝাড়া করছে এরকম করে বিশাল অ্যাডভাইস বা বাচ্চাদের কিরকম দেখতে হবে তারপরে ওর ব্যবসায় কিছু অসুবিধা বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা যেখানে খুব অ্যাডভাইস আর এই বসের কথা এরকম করবে বস এরকম করবে কিন্তু যে অ্যাডভাইস দিচ্ছে ওরই যখন এরকম অবস্থা আসে তখন সে আর করতে পারে না কেন আরে তুমি তো আমাকে অ্যাডভাইস দিয়ে সেদিন যে স্বামী হলে বা স্ত্রী হলে যে এরকম ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পার তুমি এখন এরকম ঝগড়া করছো তো অ্যাডভাইসের অসুবিধাটা হচ্ছে ওখানে কাজ করবে না কেন কেন ওর মধ্যেও জড়িয়ে পড়েছে তো যখন আপনি একটা কোনো পরিস্থিতিতে জড়িয়ে আছেন তখন আপনার কাজ করে না মাথা তখন আপনি যা অ্যাডভাইস দিলেন সেগুলো সব আপনি ভুলে যাবেন তো ব্যাপারটা হচ্ছে যখন একটা সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সমস্যার সমাধান আপনি পাবেন না আপনাকে ওই সমস্যার থেকে একটু দূরে আসতে হবে আর একটু দূর থেকে দেখতে হবে তখন আপনি বুঝবেন আরে এটা কি পাগলাম আমি করছিলাম এরকম ফালতু ছেলে মানুষই করছিলাম একটু আপনাকে এ হতে হবে তো ওই জন্য মা একটা খুব ভালো কথা বলছেন বলছেন যখন বাড়িতে খুব কাজ থাকবে যেমন বিয়েটিএ তখন সবাইকে একটু দায়িত্ব দায়িত্ব দিয়ে তুমি একটু দূরের থেকে দেখবে এটা একটা কিন্তু খুব বড় ম্যানেজমেন্ট অনেকে বই লিখেছে শ্রী সারদা দেবী ম্যানেজমেন্ট তো ওইটা ওই কারণটাই দে মা বলছেন সবাইকে একটু দায়িত্ব দিয়ে দেবে তুমি দূরে দাঁড়িয়ে দেখবে যে কিরকম কিরকম হচ্ছে তখন কোনো সমস্যা হলে সে সমস্যাটাও আমরা বুঝতে পারবো আর তার সমাধানটা আমরা বুঝতে পারবো এটা অবশ্য মা বলছেন না কিন্তু মা বলছেন যে একটু দূরে দাঁড়িয়ে থাকবে তো এখানে ওইটাই সমস্যা এখানে সমস্যা হচ্ছে আমি যখন ইন্দ্রিয়ের স্তরে আছি আমি ইন্দ্রিয়ের প্রভাবে আছি ইন্দ্রিয় গুলো যেমন বলছে সেগুলো সেরকম করে আমি যখন আমার আচরণটা থাকছে তখন আমি কিন্তু ইন্দ্রিয়ের বসেই থাকবো আমাকে যদি ইন্দ্রিয়ের বাইরে যেতে হবে তাহলে আমার মনটাকে কি করতে হবে মানে আমাকে আমার মনটাকে একদম মনোযোগের সঙ্গে আমাকে মত হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছেন আমার উপরে মানে আমাকে পরম মনে করে আসিতা যে থাকে থাকে মানে কি সে সবসময় মনে করে বা সবসময় জানে যে আমি পরম তত্ত্ব তার মানে সে তার মনটাকে একটু উপরে তুলে নিয়েছে উপরে তুলে সে কেন্দ্রিত করেছে ভগবানের উপরে ঈশ্বরের উপরে আর এই জন্য যখন ওই ঈশ্বরের উপরে কেন্দ্রিত করবে তখন তার আর আর কিছু ভাল লাগবে না মানে তখন সে আর কিছু ভাল লাগবে না মানে কিছু একটা পারে সে ঠাকুর সহজ বলেছেন একটা এটাকে মেয়ে খেলছে বা ঘুরছে তো বলছে মাঝখানে ওই একটা এটাকে ধরে খুঁটিটাকে ধরে ঘুরলে সে কখনো পড়বে না বা অন্য জায়গায় বলছেন অদ্বৈত জ্ঞানকে আচলে বেঁধে সংসারে থাকতে হবে বা আরেকটা জায়গায় বলছেন কাটাল যখন কাটবে তখন একটু তেল মেখে কাটলে কিছু লাগবে না হাতে কাটাল বলতে মনে পড়লো আমাদের এই কেরালাতে না প্রচুর কাটাল পাওয়া যায় হ্যাঁ আমার ছোটবেলাতে আমরা যখন এখানে ছুটিতে আসতাম তখন মানে জন্মস্তুত্রে আমি একজন কেরালের কিন্তু আমি এখানে ছিলাম না বেশি ওই ভ্যাকেশন নিয়ে আসতাম তখন ওই বড় বড় যে ফার্ম থাকতো মানে আত্মীয় স্বজনের ওখানে যেতাম তো ওখানে ওই আম আর কাঁঠালের গাছ প্রচুর গাছ এমনি ধান চাষ হয় কিন্তু ওই মাঝে 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 এইসব গাছ থাকবে তো ওরা কি করতো একটা বড় এই বড় কাঁঠাল দিয়ে দিত আর মানে কেটে দিত হলো খাও আপনি কল্পনাও করতে পারছেন না মানে আর্ট তে পড়ছে বা তে পড়ছে এরকম ছেলে সে বা ছেলে আর আমার বোন মেয়ে সব বসে এত বড় বড় কাঁঠাল নিয়ে খাচ্ছি শুধু তো ওই কাঁঠালটা ওই রকম হাতে তেল মেখে বসে বসে খাচ্ছি খাচ্ছি তো দু ঘন্টা চলছে কাঁঠাল আপনি বলবেন মহারাজ ধপেরও একটা সীমা আছে হ্যাঁ একদম এতটা মানে ঠিক না না সত্যি তাতে কি হয়েছে কিছু বছর আগে মানে আমি যখন কলকাতা ছিলাম তখন কিছু বছর মানে অনেক বছর হয়েছে এগারো বছর আগে মনে এখন কথা তখন আমরা ওই মাঝে মধ্যে আমরা প্রতি প্রতি সপ্তাহে তো যেতামই বেলুর মাঠ তার মধ্যে কোনো কাজ পড়লে যেতাম তো তখন আরেকজন মহারাজ ছিলেন আমার সঙ্গে তো উনিও গেলেন আর আমরা ওখান থেকে গিয়ে পাশেই আহ সারদাপিঠ সারদা পিঠে মাঠের কাছে সারদাপীঠে একজন মহারাজের মানে ওখানে গেছিলাম এবং কিছু বই বা এমনি মহারাজের সঙ্গে সব দেখা করতে তো ওখানে তখন আমরা তো মানে বেলা গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তখন সেদিন ওখানে নাকি ওই আশ্রমেরই কাঁঠাল গাছটাকে কেটে একটু কাঁঠাল রেখেছে তো একটা বাসনে অনেক কাঁঠাল এই বীজটা বার করে ওখানে ছিল আর একটা বাটিতে আমাকে দু পিস কাঁঠাল দিয়েছে তো আমার সঙ্গে যে মহারাজ ছিলেন দু পিস মানে দুটো কাঠাল নয় দু দুটো পিস হ্যাঁ তো ওই আমার সঙ্গে আরেকজন মহারাজ যিনি ছিলেন তো তিনি ওটাকে দেখছেন আমার দিকে তাকাচ্ছেন হাসছেন উনি আমার ব্যাপারটা জানেন আর কি তো যে দিয়েছেন ভান্ডারি মহারাজ তখন উনি ওখানে ভান্ডারি এখন উনি অন্য জায়গায় আছেন তো উনি উনি দেখছেন কি হলো মহারাজ কি হলো আপনি কেন হাসছেন তা না 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 তুমি এটা কাকে দিলে ওই মহারাজকে দিলাম হ্যাঁ ওই আমার দিকে তাকাচ্ছে না হাসছে ওনাকেও দুটো পিস দিয়েছে উনি খুব ওটাকে মানে ইয়ে করে ধীরে ধীরে খাচ্ছে তারপরে উনি বলছেন আচ্ছা আর কেউ আছে খাট কাঁঠাল খাওয়ার আর কেউ আছে খাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া না মারাজ তো বলে ওই বাসনটা দেখাও তো ওই বাসনে অনেক ছিল তো বললেন তুমি একটা কাজ করো এই বাটিটা নিয়ে ওই বাসনটা কিনে রেখে দাও আমি আর একটুও লজ্জানি বলতে যে আমি কয়েক মিনিটে হ্যাঁ তো এইটা তো যাই হোক এখন বিষয়ের মধ্যে ঢুকি তো সেই কাঁঠালটা না। তো এই জিনিসটা কেন ঠাকুর বলছেন মানে আমাদের কেন্দ্র ধ্যানের কেন্দ্র যদি আমাদের উপরে থাকে তাহলে এই জগৎটা আমাদেরকে প্রভাবিত করতে পারবে না আমাদের বিচলিত করতে পারবে না কলঙ্কিত করতে পারবে না তো সেই জন্য উপরে মানে আমার কেন্দ্রটা থাকবে ভগবান আমার কেন্দ্রটা থাকবে ব্রহ্ম বা আত্মা বা পরম তত্ত্ব। তখন আমি জানবো যে ইন্দ্রিয় সবকিছু নয় ইন্দ্রিয় সবকিছু নয় ইন্দ্রিয়র ঊর্ধ্বে আছে যেমন আহ একটা খুব ভালো এ করা হচ্ছে খুব ভালো একটা ছবি তুলে ধরা হচ্ছে

আমি আত্মা আমি শরীর নই আমি মন নই প্রাণ নই বুদ্ধি নই আনন্দ নই আমি এগুলোর আমি আত্মা এটা আমি যখন মনে মনে প্রাণে প্রাণে মানে এই জন্য ঠাকুর আরেকটা কথা বলছেন ভাবের ঘরে চুরি নেই চুরি করা চলবে না মানে আমি আহ কোনো হিপোক্রেসি মানে ভাণ্ডাম্য চলবে না হিপোক্রেসি চলবে না আমি যখন মনে প্রাণে জানব যে আমি এই শরীর নই মন নই প্রাণ নই বুদ্ধি নই আনন্দ নই তখন এই জগৎটা থাকলেও বা না থাকলেও বা আমার ইন্দ্রিয়র সঙ্গে আমার কিরকম ভালো অভিজ্ঞতা হচ্ছে ভালো অনুভব হচ্ছে বা খারাপ অনুভব হচ্ছে এই যে ভালো খারাপ নিয়ে যেটা আমরা খুব মাথামাথি করি সারাদিন এটা কি এটা নশ্বর এটাতে কোনো কিছু যাইছে না তো কিন্তু এটা কার জন্য যে বসে এনেছে নিয়ন্ত্রিত করেছে তো প্রথমে শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো এটা খুব কঠিন কাজ। কাজ তুমি তো খুব সহজ কেন সবাই প্রজ্ঞ হচ্ছে না তো যাদের একটু বুদ্ধি আছে মানে জ্ঞানী মানে যারা জানে যে এই শরীরটা নশ্বর তাদের পক্ষেও কিন্তু তারাও হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের পক্ষেও এটা কিন্তু সহজ ব্যাপার নয় बोलार परी उनी बोल हाँ, संभव, जो दी करो, जे, जे श्रीकृष्ण श्री के विश्वास कर लेना श्रीकृष्ण के विश्वास करते शिव के विश्वास कर लेना कर लेना देवी के विश्वास ना मत मान भगवान तो আপনি যে কোনো পদ দিয়ে ভগবানকে বিশ্বাস মানে একটা এমন তত্ত্ব যেটা সবসময় রয়েছে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলে অঙ্ক আমরা বলি গণিতে বলা হয় কনস্ট্যান্ট ভেরিয়েবল তো কনস্ট্যান্ট মানে সবসময় রয়েছে সবসময় রয়েছে সেটা হচ্ছে ওই পরম তত্ত্ব ওই পরম তত্ত্বকে ধরতে হবে পরম তত্ত্বকে ধরলে পরে আমরা সহজে ইন্দ্রিয়কে নিজের বসে আনতে পারব ইন্দ্রিয়গুলোকে নিজের বসে আনতে পারব তো সারা জীবন আপনি একটা জিনিস যদি ভালো করে ভেবে দেখেন তাহলে বুঝবেন যে আমাদের বিশ্বাসটাই সবকিছু আমি বিশ্বাস করি বলে আমি যখন গাড়িতে বসি আমি কখনো মনে করি না যে গাড়ি এখন স্টার্ট হবে না কিন্তু গাড়ি যে স্টার্ট হবে না বা খারাপ হয়ে যাবে তার সম্ভাবনা অনেক বেশি তার সম্ভাবনা অনেক বেশি সূর্যোদয় হবে না তার চেয়ে গাড়ি স্টার্ট হবে না তার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা ওটাকে একটু করি না কেন ভগবান নেই তার চেয়ে বেশি সম্ভাবনা গাড়ি স্টার্ট হবে না কিন্তু আমরা কখনো আমরা সবসময় ভগবানকেই অবিশ্বাস করি আমরা গাড়ি স্টার্টটাকে অবিশ্বাস করি না এই জন্য যখন গাড়িতে বসি স্টার্ট হচ্ছেন বলে কি হলো কারণ আমরা চিন্তাই করিনি যে গাড়ি স্টার্ট নাও হতে পারে তো আমরা যে জিনিসগুলোকে ইংরেজিতে না বললেন ফর গ্রান্টার আমরা যে একদম বাংলাতে পেয়ে বসেছি সেটা অন্য মানেও হয় অবশ্য তো মানে আমরা আবার আমরা আমাদের মনে হয় যে এটা তো ভুল হতেই পারে না এটার কোনো খারাপ হতেই পারে না কিন্তু ওগুলোটি হবে ওগুলোটি হবে এই জন্য বিশ্বাস আমরা যদি যেটা চৈতন্য যেটা চিন্ময় সেইটাকে আমরা যদি বিশ্বাস করি চিন্ময় ভগবান ছাড়া বা ব্রহ্ম আত্মা ছাড়া আর কিছু হতে পারে না ওইটাকে আমরা যদি বিশ্বাস করি তাহলে আমাদের দুঃখ হবে না আমাদের দুঃখ কেন হচ্ছে কেন আমরা যে যে জিনিসগুলো যেগুলো দুঃখ দেয় সেগুলোকেই বিশ্বাস করি আপনি যদি কুমিরকে ধরেছেন ভালো করে আর তারপরে কুমির আপনাকে গিলে গেল গিলে নিল সেটা আপনি কি করে বল নালিশ করছেন যে না আমি তো কুমিরকে ধরেছিলাম ভালোবাসাতে আই লাভ ইউ লাভ ইউ করছিলাম কিন্তু কুমিরটাই আমাকে ধরে না আরে কুমির আবার কি করবে ওর স্বভাবটা তো তাই কুমিরের সঙ্গে গিয়ে আপনি এসব করতে গেলে তো বিপদে পড়বে তো সেটা ওখানে চলবে না তো এই যে নশ্বর যুগ জগৎ নশ্বর জগৎ সেই জগতে ইন্দ্রিয় গুলো ইন্দ্রিয় গোচর যেগুলো মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো সেগুলো সবই আপনাকে বিপদে নিয়ে যাবে তো আমাদের বিশ্বাস দেখুন মায়ের কথা মা বলছেন যে টাকার কথা বললে কাটের পুতুল পর্যন্ত খাক করে নাকি দাঁড়ায় কি একটা ছবি দেখুন মানে মায়ের হ্যাঁ মা কবিতা টবিতা লেখেননি কিন্তু এরকম মানে কাঠের পুতুল নাকি খ্যাক করে দাঁড়াবে বলে হ্যাঁ মিউচুয়াল ফান্ড কি বলছো কত পার্সেন্টেজ আরে তো কেন আমরা সবাই বিশ্বাস করি যে সম্পত্তি ভালো সম্পত্তি ভালো ওই জন্য আমি এটা বোধহয় আগেও বলেছি যে একটা জায়গায় আমি দেখলাম যখন কলকাতায় ছিলাম অনেক বছর আগে তো আমি দেখলাম যে একটা বড় হোর্ডিং দিয়েছে আর ওখানে বলেছে ওটা হচ্ছে ফ্ল্যাট বাড়ির বিজ্ঞাপন বুঝতে পারছেন ফ্ল্যাট বাড়ির বিজ্ঞাপন বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন মাটা টাকি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা টাকা মাটি অতএব আমরা মাটিকে টাকা নিয়ে বিক্রি করছি মানে এটা মানে খুব ভালো ইনভেস্টমেন্ট শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন তো ওইটাই মান এটা উল্টো বুঝলি রাম হয়ে গেল ওখানে তো কেন হলো কেন আমরা বিশ্বাস করি যে সম্পত্তিটা ভালো হ্যাঁ হ্যাঁ এটা কিনে রাখো পরে তো কাজে দেবে সোনা হ্যাঁ হ্যাঁ সোনা তো কখনো দাম আমি দেখছি উঠছে বাড়ছে কমছে বলছে না সোনা গয়নাগুলো কিনলে না ভালো এটা কত মানে কত প্রজন্মের লোকেরা বলছে যে না আমাদের বাপ দাদাও বলেছেন যে না সোনা কিনে রাখো তা আজকে দেখবেন এখনো মানুষ সোনা কিনে রাখে মানে সোনা সে ও মিউচুয়াল ফান্ড গোল্ড মিউচুয়াল ফান্ড নাই সোনা কিনে সেটাকে আবার লকারে ভর্তি করে রাখো সোনার ওই ব্রিক কিনে রাখবে ওটা পাওয়া যায় তো ওইটা কিনে সেটাকে রাখবে বলে না সোনাটাই আমার কিনতে হবে ইনস্টলমেন্ট দিয়েও বাড়ি কিনবে আর সব টাকা চলে গেল বাড়ি কিনবে কেন একটা বাড়ি তো দরকার এগুলো না মিথ অ্যাকচুয়ালি আমাকে কয়েকজন জিজ্ঞেস করে যে আমি বাড়ি কিনবো কিনবো না মহারাজ আপনি একটু সাজেশন দিন না ঠিক আছে আমি একটা ওই এক্সেল বলে একটা সফটওয়্যার আছে আপনারা জানেন তাতে আমি বলি দেখো বাড়ি কিনলে তোমার এত টাকা হাতে যেটা রয়েছে সেটা ওখানে গিয়ে আটকে যাবে তার থেকে তুমি এমনিতে এত সুদ পেতে ব্যাংকে বা অন্য জায়গায় দিলে তো ওইটা হারিয়ে যাবে আবার তোমাকে এত ইনভেস্টমেন্ট মানে এত ইনস্টলমেন্ট দিতে হবে তো ওইটাতে আমি দেখিয়ে দিই তো এটা ঠিক আছে কিন্তু একটা বাড়ি হলে ভালো তুমি চোখের সামনে দেখাচ্ছি যে তোমার মানে নষ্ট হয়ে যাচ্ছে টাকা না বাড়ি আমার বাড়ি একটা থাকবে অনেকে গাড়িও তার জন্য কিনে এখন তো গাড়ি সব জায়গায় বেশিরভাগই জায়গায় ওই ট্যাক্সি পাওয়া যায় পাওয়া যায় একটা ওলা বা যে কোনো ট্যাক্সি আপনি ব্যবহার করলে দেখবেন অঙ্ক দেখুন ওটা আপনার কম পয়সায় চলে যাবে না কিন্তু আমার গাড়ি না তো আরে ওটা তো ওলা উবের আর আমার তো একটা কিরকম প্রেস্টিজ হ্যাঁ পিলা মানে বোর্ড হলদে বোর্ডের গাড়িতে এসে নামছি আমার একটা সাদা বোর্ডের গাড়ি থাকবে আমার নাম থাকবে এই সব ব্যাপার তো আমরা বেশিরভাগ সময় যুক্তিটাকে ছেড়ে দিই আমাদের ওইটাই হলে তো এই মহাভারতই হতো না গীতার মানে যুদ্ধ মহাভারতের কিন্তু শুরুতেই কি বললো ধৃতরাষ্ট্র মামা কাহা পাণ্ডবা আসছে ওখানেই সবকিছু আছে রহস্য আমার প্রথম শ্লোকেই বলছেন আমার লোক আর পাণ্ডবরা পাণ্ডবরা আপনার পর কি করে হলো ওরাও তো আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন বিশ্বাস করি ওইটাকে ওই রকমই আমাদের চলে তো যদিও অনেকে বলে যে না মহারাজ আমি আশ্রম যাই হম মহারাজ আমি মহারাজদের প্রণাম করি তাদের হয়তো প্রণামীয় দিই মহারাজ আমি ওখানে গেছিলাম মায়াবতীতে ছিলাম যখনই আমি মায়াবতী গেছিলাম শুরু করে দিত তো এরকম করে বলবো মহারাজ আপনি কোথায় আছেন আমি কোথায় ছিলেন আমি ওই মহারাজ এখন উনি ওখানে আছেন আমি ওনাকে ওই ছোটবেলা থেকেই জানি হ্যাঁ তো এরকম করে সব বলছে কিন্তু সব সবসময় কি পুরোপুরি বিশ্বাস আছে ঠাকুরের উপরে এই প্রশ্নটা করতে হবে আপনি কি বিশ্বাস করেন যে আপনার কিচ্ছু করতে হবে না ঠাকুর সব আপনার দেখে নেবেন তো আমি তো উল্টো অনেক শুনেছি বলছে মহারাজ আমার সঙ্গে এরকম কেন হলো আমি তো এত দিন জব করেছি ঠাকুর এরকম কেন করলেন আমার ব্যবসা এত মানে লস কেন হয়ে গেল আচ্ছা আমি তো জানতাম না ঠাকুর মিউচুয়াল ফান্ড যে ওখানে ভক্তি করে ওই মন্ত্র জব করলে আবার আপনার লাভ হবে অনেক বেশি তো আমাদের আমি ঠাকুরের পুজো করছি প্রার্থনা করছি তাহলে ঠাকুর আমাকে বাঁচাবেন মানে কিরকম বাঁচাবেন এই জগৎ থেকে বাঁচাবেন বা এই আবার জন্ম নিতে হবে হবে এখান থেকে বাঁচাবেন তা নয় বাঁচাবেন মানে আমার যেন কোনো নষ্ট কিছু না হয় আমার ব্যাংক ব্যালেন্স সবসময় ভালো থাকে আমার কোনো দুঃখ না হয় সেই রকম ঠাকুর বজায় শ্রীরামকৃষ্ণ নন যতটুকু আমি বুঝেছি এই ঠাকুর ঠিক ঠিক ঠাকুর মানে উনি আপনাকে সংসার এই ভব জ্বর বা ভব ভয় থেকে বাঁচাবেন এই থেকে বাঁচাবেন কিন্তু বিশ্বাস চাই আমাদের বিশ্বাস আছে কি নেই তো ওই মত পারা হ্যাঁ আমি যে সবচেয়ে পরম আমি যে পরম তত্ত্ব সেইটা বিশ্বাস করতে হবে আমরা এখন বিশ্বাস করি টাকাই পরম তত্ত্ব সেটা আলাদা কথা কিন্তু ওই রকম বিশ্বাস করলে হবে না আমি তত্ত্ব আমি মানে ভগবান সেটা বিশ্বাস করলে তাহলে এই ইন্দ্রিয়গুলো খুব সহজে ওকে সহজ মানে হয়তো অত সহজ না যত সহজে বলছি কিন্তু ওটাকে অপেক্ষাগ্রত ভাবে খুব সহজ ভাবে আমরা সেটাকে নিয়ন্ত্রণে বসে আনতে পারি তো সেটা এখানে বিশ্বাসের খুব দরকার মাত পারা হ্যাঁ আর সেটা ই হতে পারে অর্থাৎ আমি যে আজকে একবার বিশ্বাস করলাম এরকম আছেন কিছু কিছু ভক্ত আছে তাদের বাড়িতে গিয়ে পূজা একটা ঘর থাকবে তো সেটাতে দেখলে মানে আমরা এমনি বলি আহ তেত্রিশ কোটি দেব দেবী তেত্রিশ কোটি না হলেও কয়েকশো বা কখনো হাজারও হতে পারে আমি জানি না হ্যাঁ মানে ওখানে ওই ঠাকুর মহারাজ আমি ওখানে গেছিলাম ওখানকার ঠাকুর তারপরে আমি খুঁজতে থাকি এখানে আমাদের ঠাকুর কথায় আছেন শ্রীরামকৃষ্ণ তারপরে দেখি কথায় একটু কনায় দু তিনজন বসে আছে বলে বাবা তুমি কিছু মানে করো না এরকম অবস্থা আমরা এখানে আছে বলে ঠিক আছে একটা প্রণাম করে বাবা নমনম করে দিল হ্যাঁ তো এই কেন এরকম হলো কেননা সব খুব বিশ্বাস তো বিশাল বিশ্বাস তো সবাইকে বিশ্বাস করি আমি তো ঠাকুর এটা বলছেন যে কুঁয়ো ঠিক আছে একটা জায়গায় তিন ফিট খুললাম তারপরে আরেকটা জায়গায় দুই ফিট করে জলটাই পেল না তাহলে একটা জায়গায় একনিষ্ঠ হয়ে ধৈর্য ধরে এ করলে জলটা পাবো দশ ফিট পনেরো ফিট কুড়ি ফিট জল পাবো এখানে কিছু জল পাচ্ছি না তারপরে কেউ কেউ বলে যে না না ঠাকুর না ওই সব মানে কি বলে ওটাকে মিরাকল টিরাকল পছন্দ করতেন না তো এই জন্য ওর জন্য আলাদা একটা দরকার আর একজন কাউকে গিয়ে ধরবে যে ও ওর কাছে গিয়ে প্রার্থনা করলে ও সব হয়ে যাবে হঠাৎ এটা এটা পাবো পাবো আরে যেটা আছে সেটা নিয়েই তো আপনার এত সমস্যা আবার আলাদা করে আনতে যাচ্ছেন কেন তো বিশ্বাস আমাদের বিশ্বাসটা কথায় এই যে জগৎ নশ্বর এটা কি আমি বিশ্বাস করি প্রথমে এই প্রশ্নটা করতে হবে মহারাজ আপনি তো বলছেন সব ঠিক আছে কিন্তু আমাদের মতন যারা গৃহস্থ আশ্রমে রয়েছেন মহারাজ আর যারা খুব মানে প্র্যাকটিক্যালি বললে হ্যাঁ তো এটা আমি আগে খুব শুনেছি এত শুনেছি যে অন্য মহারাজরা বোধহয় একটু বেশি ভদ্র আমি অত ভদ্র ভদ্রটদ্র নই তো আমি অনেক শুনেছি এটা শোনার পরে আমার মনে হলো একটু দুটো বলতে হবে প্রথম কথা যারা নিজেকে খুব প্র্যাকটিক্যাল বলেন তাদের চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুদের থাকতে হয় তো এই প্র্যাকটিক্যাল বলতে অনেকে মনে করেছেন প্র্যাকটিক্যাল বলা মানে মিথ্যাচার প্র্যাকটিক্যাল বলা মানে ধর্ম ভাবে না থাকা ওটাই প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল মানে মিথ্যা কথা বলতে হবে সেটা প্র্যাকটিক্যাল ন কখনো না প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক হওয়া ব্যবহারিক মানে যে কথাটা আমরা বলছি সেটাকে ব্যবহারে আনা সেটা করা যায় সত্যি কথা বলাটা খুবই ব্যবহারিক সেটা করা যায় কেন সত্যি কথা বললে কি হয় প্রথম কত প্রথম কথা আপনার স্মৃতিশক্তি খুব বেশি না হলেও চলবে ঠিক আছে আপনাকে অনেক কিছু মনে রাখতে হবে না এই যে আর্যমাকে কি বলেছি অনিল দাকে কি বলেছি অপর্ণা দিকে কি বলেছি এত মনে রাখতে হবে না আপনি সত্যি কথা বলছেন আমার তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার ঘুম আসবে খাটে শুলেই আপনার ফট ঘুম চলে আসবে কোনো টেনশন হবে না তো এই সত্যি কথা খুব ব্যবহারিক না হলে স্বামীজি লন্ডনে গিয়ে চারটে বক্তৃতা দিতেন না প্র্যাকটিক্যাল বেদান্ত ব্যবহারিক বেদান্ত রূপ তো অনেকে ওই প্র্যাকটিক্যাল কথা যখন বলে না তার পিছনে ওদের মানে থাকে যে একটু ব্যবহারিক মানে মিথ্যা কথা বলতে হবে জিনিসগুলো লুকিয়ে রাখতে হবে ওই জন্য দুঃখ পাচ্ছে যারাই পাচ্ছে এইগুলোর জন্যই পাচ্ছে তারপরে বলছে গৃহস্থ মহারাজ আমরা গৃহস্থ আমরা কি করব আরে যদি কিছু কেউ পারবে গৃহস্থই পারবে গৃহস্থের মধ্যে তো এত শক্তি রয়েছে ব্রহ্মচর্য আশ্রম বানপ্রস্থ আশ্রম সন্ন্যাস আশ্রম তিনটে আশ্রম ছাড়া গৃহস্থ আশ্রম সব আশ্রম কে কে বহন করছে কে টাকা দিচ্ছে কে তাদের সংরক্ষণ করছে গৃহস্থরা তো তো গৃহস্থ আমি তো গৃহস্থ আমি ক্ষুদ্র আমি কিছু জানি না স্বামীজি এটাকে খুব মানে পছন্দ করতেন না খুবই মানে এটাকে একদম সহ্য করতে পারতেন না বলতে এটা কি ভাব আমি পারবো না করব না রে তুমি তো পারছো গৃহস্থই তো সব চালাচ্ছে তাহলে তো আবার সন্ন্যাসী না পারলেও হবে হতে পারে কিন্তু গৃহস্থ অবশ্যই পারবে কিন্তু এখানে আবার গৃহস্থ বলতে আমরা গৃহস্থ কি সেটাই বলে গেছি গৃহস্থ মানে যা খুশি করতে পারে আর তারপরে সেই সংসারে থাকবে সেই গৃহস্থ না মানে যেমন বলে না ডক্টর হ্যাজ এ লাইসেন্স টু কিল মানে কাউকে মারতে পারবে অপারেশন বা সাকসেসফুল পেশেন্ট ডাইড অপারেশনটা খুব সফল হলো পেশেন্টটা মরে গেল ওই না গৃহস্থটা গৃহস্থ মানে আমি যা খুশি করবো আমার একটা লাইসেন্স হচ্ছে না আছে আছে আমার একটা সংসার আছে তো আমি যা খুশি করতে পারি হ্যাঁ মদ খেয়ে মাতাল হচ্ছে আরো অন্য কিছু করছি সেটা নয় গৃহস্থ হয়তো আজকে সেটা মানে হয়ে দাঁড়িয়েছে কিন্তু গৃহস্থ মানে সেটা নয় গৃহস্থ ওই জন্য স্বামীজি কর্মযোগে গৃহস্থ মহানির্বাণ তন্ত্র থেকে গৃহস্থের কি কি লক্ষণ হতে হবে তার কি কি কর্তব্য সেগুলো করছেন। করছেন। খুব কঠিন কঠিন হয়ে থাকা। তো মানে কেন কেন অত কিছু মেনে থাকতে হবে এখন আমি কিছুই মানব না তারপরে বাড়িতে গিয়েও কাউকে মানব না বাড়ির লোকেরাও কাউকে মানছে না তাহলে তুমি বাবা বাবার মতন আছে মা মায়ের মতন আছে বাচ্চারা তাদের মতন আছে কাউকে কেউ মাইন্ড করে না আর আইন এরকম হয়ে গেছে বাবা বেশি মা কে বলতে পারবে না মা বেশি বাবাকে বলতে না। আর মা বাবা দুজন মা মাকে মায়ের বিরুদ্ধে ছেলে কেস করে দিচ্ছে মাকে বলছে ছেলে যে আচ্ছা তুমি চলে যাও বাড়ি থেকে আমাদের একজন মহারাজ এখনো উনি আছেন বিদেশে একটা কেন্দ্রে খুব বৃদ্ধ বরিষ্ঠ সন্ন্যাসী তো তিনি আমাদের একবার বলেছিলেন যে জানো বিদেশের অবস্থা কি খারাপ হ্যাঁ মহারাজ আমার কি হবে আমার ছেলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে ওর বাড়ি থেকে ওর ছেলে ওকে বার করেছে গো আউট তো আমি এখন মাইনে আমি কামাই টাকা পয়সা আমি আনি আর তুমি এসব তুমি এখানে থাকতে পারবে না হুম তো ছেলে বা ছোট বাচ্চাদের ধরতে পারবে না বা মারতে পারবে না কিছু করতে পারবে না তখন ওকে জিজ্ঞেস করবে তোমার বাবা কি তোমাকে কিছু করছে তাহলে ওর কথাটা মানবে তো এখন ছেলে করতে পারে মানে বাচ্চা সে নিজের পছন্দ মতন সে জিনিস করতে পারে এটা হচ্ছে আইন তো ওখানে কি করে চলবে তো ওখানে সবকিছু ভেঙে পড়বে ওইটাই হচ্ছে ভেঙে যাচ্ছে তো সবকিছু তো ওখানে কেন এটা হচ্ছে কারণ আমি কোনো কিছুই মানছি না কোনো আইন বা কোনো নিয়ম কোনো ধর্ম মানছি না যে বিশ্বাস সেটাকে নিয়ে না ওই জন্য এটা হচ্ছে ওই জন্য এটা হচ্ছে তো কাউকে বিশ্বাস না করার জন্য গৃহস্থ তো গৃহস্থ যে বলা হচ্ছে সেটা আমাদের ত্রয়োদশ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন রংনাথনজি মহারাজ তিনি এটা নিয়ে কয়েকটা বক্তৃতাও দিয়েছেন উনি ইংরেজিতে যে দিল্লিতে একটা বক্তৃতা দিয়েছিলেন হাউ টু বি হাউস হোল্ডার তো উনি ওই বক্তৃতাতে আরেকটা বক্তৃতা দিয়েছিলেন গৃহস্থ তো তো ওগুলো বই হিসাবে এসেছে ওখানে মহারাজ বারবার বলছেন আরে গৃহস্থ আশ্রমিত সব আশ্রমকে দেখে তাদের বহন করে তো তোমরা এরকম কেন বলছো যে আমরা গৃহস্থী আমরা আমরা কি বুঝবো মহারাজ আর কেন বুঝবে না আর যে শাস্ত্র আমরা সব পড়ছি তারা কে লিখেছে সন্ন্যাসী লেখেনি এই যে ভগবান শ্রীকৃষ্ণ উনি তো গৃহস্থ ছিলেন ভগবান ছিলেন ঠিক আছে অবতারে তো গৃহস্থ ছিলেন তার তো ছেলে হয়েছে সব আছে তো জনক রাজা তো গৃহস্থ ছিলেন তো আমরা বেশিরভাগ যা পাচ্ছি তারা রাজা ছিলেন তারা খুব মানে কোনো কাজ নেই একটু সময় পেলাম বসে বসে একটু ভবধৈরতা লিখে দিলাম বা এইসব জ্ঞানের কথা লিখে দিলাম পরের লোকেরা এসে এটাকে নিয়ে চচড়ি করবে না তারা জীবনে যা উপলব্ধি করেছে সেটাকে তারা আমাদের সঙ্গে তাদের মানে কথাগুলো তাদের তারা বলেছে আমাদেরকে তো ওইটাই হচ্ছে স্বামীজি এই কথাটাই প্র্যাকটিক্যাল বেদান্তে বলছেন তো এইটা আমাদের আমি কি বিশ্বাস করছি আমি যদি স্বামীজি বলছেন ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান তুমি যদি মনে করো তোমার দিয়ে হবে তো হবে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যানট ইউ ক্যানট তুমি যদি মনে করো তোমার দ্বারা হবে না তাহলে হবে না আমি যা বিশ্বাস করছি সেটাই আর সংস্কৃতিও তাই বলছে যেটা তুমি ভাবো সেটাই তুমি হয়ে যাবে এরকম একটা প্রভাব আছে তো এখানে এটা খুব দরকার এটা খুব গুরুত্বপূর্ণ মাত পরা হ্যাঁ আমি যে সবচেয়ে পরম সেটা বিশ্বাস করতে তার মানে আমার আত্মীয় স্বজন আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি এদেরকে মেরে দেব তারা মরে যাবে এরকম বেঁচে কি লাভ বা যাদের জন্য আমি যুদ্ধ করতে এসেছি তারা তারা তো মরে যাবে তা আমি তাদের সঙ্গে যাদের জন্য আমি রাজ্য পাব বা যাদের জন্য আমি সুখ বা ভোগ পাব সম্পত্তি পাব কাদের সঙ্গে সে ভোগ করব তারাই তো মরে যাবে এই জন্য মি যুদ্ধ করব না এই সব যে যুক্তি প্রথম অধ্যায়ে अर्जुन विषाद যগে Arjuna विषाद যগে যে अर्जुन দিয়েছে সেটাই উত্তরে এখানে ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বহুতছেন একই গল্প শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ সব একই উনি বলেছেন কিন্তু উনি এটাই বলছেন তো এইজন্য এখানে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত শীত প্রজ্ঞस्य का भाषा স্থিতপ্রজ্ঞ কিরকম মানে তা কাকে স্থিতপ্রজ্ঞ বললে তো ওখানে কিন্তু কিমা সীতা ব্রজেতা কিম এরকম প্রশ্ন করেছিল অর্জুন সে কি করে থাকে তো ওইটা ওইটাই এখানে বলছেন সে এরকম থাকে সর্বাণি সংযম্য মতপর আসিত সব ইন্দ্রিয়কে সংযম সংযমে এনে ইন্দ্রিয় সংযম করে সম্পূর্ণভাবে একটু করলাম আজকে আমি একটু করলাম আজকে আমি আমি আজকে মাংস খাবো না আমি কেন প্রত্যেক মঙ্গলবার মাংস খাই না তারপরে শুধু ওই ওইটা দিয়ে কিছু হবে না সর্বানি সংয়ম সর্বানি মানে শুধু সব ইন্দ্রিয় গুলো না ইন্দ্রিয়ের সব দিকগুলো মানে সমস্ত সম্পূর্ণ ভাবে সংয সংযম করে মাত আসিত

সে সে কে হু এম আইন এই কথাটা অনেকেই বলেছে রমণ মুনি বলেছে হু এম আইন ঠাকুরও এই কথাটা বলছেন মানে তুমি কে আমি কে আর তোমার আর আমার মধ্যে কি সম্পর্ক এটা ভাবো হু এম আই হু আর ইউ আর আমাদের মধ্যে কি রিলেশনশিপ এটা তো এই জিনিসটা যখন একজন বুঝবে তখন তাস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তখন তার ঠিক ঠিক তার প্রবধা বাতার বুদ্ধি প্রতিষ্ঠিত হবে তখন তার আর কোনো অসুবিধা হবে না কারণ কেন হবে না কেননা সে আর তার মনটাকে কেউ কেড়ে নিতে পারে না যেমন আগে যেটা বলেছে ইন্দ্রিয়ানি প্রমাতিনি প্রসবম হরಂತಿ মনহ মনহ প্রসবম হরಂತಿ মানে মনটাকে এই ইন্দ্রিয়গুলো সে জোর করে কেড়ে নেয় তো ইন্দ্রিয় ইন্দ্রিয় গুলোর প্রভাবে এসে মনটা আর সে নিজের মতন থাকতে পারে না সে ইন্দ্রিয়ার অনুকরণে থাকে সেইটা হবে না কেন হবে না কারণ সে জানে মত হ্যাঁ সে জানে যে কে তত্ত্ব তো ওখানে তার কি বলে অ্যাঙ্কার কে কি বলে কথাটা আসছে না এখানে অবধি আসছে আসছে না কি জয়শ্রীদি এঙ্কার কে কি বলে কোথায় ঈশ্বরের মধ্যে ঈশ্বরের মধ্যে কেন্দ্রিত মানে গড সেন্টার মানে ঈশ্বর কেন্দ্রিত জীবন আমার সেখানে থাকবে নঙ্গর তো আমার কোনো অসুবিধা হবে না কেন কেন আমি ভগবানকে রেখেছি। আমি জানি শুধু যে কথা পড়লাম তা নয় আমি ভালো করে জানি যে পরম। কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না বলতে ও বাবা তাহলে ও ভগবানকে বিশ্বাস করেছিল আপনি তো বললেন অসুবিধা হবে না কিন্তু ওর এরকম কেন হলো ওর ক্যান্সার কেন হলো এরকম অনেকে জিজ্ঞেস করে অসুবিধা হবে না বল মনটা চঞ্চল হবে না বিশ্বাসের অবিশ্বাস হবে না কখনো মন চঞ্চল হবে 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 না না দুঃখ দুঃখ সেই অর্থে দৃষ্টিতে অবশ্যই কিন্তু ওর ক্যান্সার হলেও সে কোনো তার অসুবিধা হবে না মানে তাতে তার কিছু যায় আসবে না এরকম মানুষ আছে খুব কষ্ট পায় কিন্তু তারা স্থির থাকেন কেন কেন তারা জানেন যে এইটা এটা কিছুই নয় এটা নস্বর এটা এরকমই যাবে এর স্বভাবটাই হচ্ছে নশ্বর তো আসিত ও সবসময় ভগবানকে কেন্দ্রিত করে থাকতে হবে তো এইটা যদি কেউ না করে এখন যদি ভগবানকে কেন্দ্র না করে আগে বলা হয়েছিল ইন্দ্রিয়গুলো প্রমাথিনি মানে সেগুলো হচ্ছে খুবই চঞ্চল আর প্রমাথিনি অর্থাৎ সেটা দিয়ে ভুল হবে আর সেই ইন্দ্রিয়গুলো আমাদের দিয়ে ভুল কাজ করায় সেই ইন্দ্রিয়গুলো প্রস범 হরಂತಿ মনহ প্রস범 হরಂತಿ মনকে জোর করে কেড়ে নেয় তো সেই ইন্দ্রিয়গুলো থেকে বাঁচার উপায় হচ্ছে মতপরহ আসীত যে যার ধৈর্য রয়েছে বা যার একাক্রতা রয়েছে যুক্ত হয় যে সে আমার উপরে ধ্যান করে থাকবে আর যদি না থাকে পরের দুটো শ্লোকে উনি বলছেন তার কি অবস্থা হবে মানে যে পরম তত্ত্বের তত্ত্বকে কেন্দ্র করে যার জীবন নয় যার জীবন ইন্দ্রিয়কে কেন্দ্র করে ইন্দ্রিয় বিষয়কে কেন্দ্র করে তার জীবনের কি অবস্থা হবে বেশিরভাগ আমাদের মধ্যে আপনারা কিছু অন্যভাবে নেবেন না কারণ আমি শুধু সত্যি কথা বলছি আমাদের বেশিরভাগ মানুষের অবস্থায় কিন্তু কিন্তু আমরা ভগবানকে কেন্দ্রিত করে জীবন যাপন করছি না আমাদের জীবন হচ্ছে ইন্দ্রিয় বিষয়কে কেন্দ্রিত করে ইন্দ্রিয় বিষয়কে কেন্দ্র করে আর এই জন্য ইন্দ্রিয় বিষয়কে কেন্দ্র করে থাকলে কি হবে সেটা এর পরে যে দুটো শ্লোক আসছে সেটাতে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন ওম শান্তি 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 हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु